فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. সময় তো দিনই বোনেরা আপনারা লক্ষ্য করছেন তাওহীদের প্রকারভেদ চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে তাওহীদ তিন ভাগে বিভক্ত। তাওহীদ আর রুবুবিয়া বা রবের একত্ববাদ, তাওহীদ আল উলুহিয়া দাসত্বের একত্ববাদ, তাওহীদ আল আসমা ওয়া সিফাত মানে নাম ও গুণাবলীর একত্ববাদ। তো এখানে একটা কথা যে এই নামগুলো কি মানে বলতেই হবে বা এই নামগুলো কি আবশ্যক? এই নামগুলো যদি আমি না বলি বা গ্রহণ না করে যদি আমি এর দাবিগুলো কোরআন সুন্নার আলোকে যে দাবিগুলো তাওহীদের সেগুলো যদি আমি বুঝি, মানি, বিশ্বাস করি তাহলে কি অসুবিধা হবে? যে অসুবিধা হবে না বোন, এই নামগুলো আসলে রাসূলুল্লাহর জামানায় সাহাবা একরাম এইভাবে তারা বলতেন না বা এইভাবে তাদের কাছে পরিচিত ছিল না। তবে তাওহীদ কি কাকে বলে, তাওহীদের দাবি কি, কী করলে তাওহীদ নষ্ট হয়, এসব বিষয়গুলো পরিপূর্ণভাবে তারা বুঝতেন, আমাদের থেকে ভালো বুঝতেন। পরবর্তী জামানায় যখন আমাদের মধ্যে মানে অজ্ঞতা বেড়ে গেল এবং ইলমে ওয়াহি থেকে যখন আমাদের দূরত্ব বেশি তৈরি হয়ে গেল, তখন তাওহীদকে মানে খুলে খুলে বলার প্রয়োজন দেখা দিল। তো এই তাওহীদকে মানে পার্ট পার্ট করে বিভিন্ন ভাগে বিভক্ত করে বর্ণনা করলে, উদাহরণ দিয়ে এবং বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে বর্ণনা করলে একটা মানুষের জন্য বুঝতে সুবিধা হয়, তার জন্য তাওহীদের এই তিনটি ফাংশনকে আলাদা করে বর্ণনা করা হচ্ছে। তো অবশ্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো আপত্তি নেই তাওহীদকে তিনভাবে বিভক্ত করা। তবে এখানে মানে নামগুলো মূল কথা নয়, জিনিসটি বোঝা হলো মূল কথা। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।